হয়েছে এই দুই জামার জন্য দুটো পাঞ্জাবি নিয়ে আইলাম দেখো ঠিক আছে কিনা কেমন হয়েছে দেখো এটা তুমি কি করছো কি হয়েছে দুটো এক কালার পাঞ্জাবি আনতে পারলি না ওহো এই কথা শোনো ওই বড় জামাইয়ের জন্য একটু বেশি দাম দিয়ে নিয়ে আইছি সে তো আবার একটু বেকা মানুষ বুঝো না বড় জামাইকে পাঞ্জাবি দিতে গেলে বুঝবা উল্টো কইবো যে তারটা ভালো না কম দাম আরে না না এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না বড় জামাই কাপড় চিনে দেখবা পাঞ্জাবি দিবের গেলে কি এক লঙ্কা কাণ্ড বাজায় শোনা উনি তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না শোনো সন্ধ্যার সময় দুই জামাইরে ডাইকা দুজনের হাতে দুইটা দিয়ে দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে চলো ঘরে চলো না বাবাজি আমি বলার জন্য ডাকি দিই মানে বাবাজি আমি তোমাদের দুইজনের জন্য উপহার নিয়ে আসছি এই যে নাও নাও এটা তোমার জন্য বাহ কি সুন্দর পাঞ্জাবি আর ছোট বাবাজি এটা তোমার জন্য এটাও সুন্দর কি দরকার ছিল আব্বা এটা কি দিলেন আব্বা হ্যাঁ এটা দিলেন ডা কি আমি জিজ্ঞাসাছি এটা কি দিলেন হ্যাঁ পাঞ্জাবি এটা একটা কালা পাঞ্জাবি দিলেন আমি বুঝতে পারছি তো কালা সিম্বল কষ্ট সুখ বেদনা এটি বুঝাই দিলেন আমার এই পাঞ্জাবিটা দিয়া মানে আপনার মনের মধ্যে আপনাকে মনের মধ্যে কষ্ট হইতেছে আমি আইসি আপনাকে কষ্ট হইতেছে দুঃখ হইতেছে এই জন্য এই পাঞ্জাবি দিয়ে আমারে বুঝাই দিলেন এটা কোন পাঞ্জাবি হলো বাবাজি তুমি তো কালো শার্ট গায়ে দাও কিন্তু তোমার কোনোদিন আমি কালো পাঞ্জাবি গায়ে দিতে দেখিনি তাই ভাবলাম যে তুমি ফর্সা মানুষ তোমার গায়ে কালো পাঞ্জাবি মানাবে ভালো তাই নিয়ে আইসি এটা দোষের কি আছে আব্বা আমাকে চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ এই ধরনের কালো পাঞ্জাবি পরে নাই আব্বা আরে চোদ্দ গোষ্ঠী পরে নাই দেখাই তো আমি নিয়ে আইসি এতে দোষের কি আছে আচ্ছা তুমি কি শুরু করছো কত দি সবাই এখানে বসে রইছি আব্বা তোমার সব করে কত সুন্দর একটা পাঞ্জাবি দিছে কালা রঙের মধ্যে লাল রং তুমি জানো এটা তোমার পরলে কত হ্যান্ডসাম লাগবো হ্যাঁ আর তাছাড়া আব্বা গিফট করছে গিফট এর জিনিস নিয়ে কেউ এরকম কাসর 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 করে শোনো শোমা তুমি বোকা মানুষ তুমি অত কিছু বুঝবা না শোনো শোমা তুমি আমার বউ ওয়াইফ আমার বংশ বংশ পরক্রমা সব কিছু তোমার জানার দরকার আছে আমার দাদা মনে করে যে ঘুম থেকে উঠা ডাবের পানি ছাড়া মুখ ধুইতই না আমার বংশের কেউ ঐতিহ্য ধারণ করে নাই একমাত্র আমি আমার দাদার ঐতিহ্যটা ধারণ করে চলেছি বিশেষ করে শ্বশুরবাড়ি আসলে সর্বনাশ হয়ে গেছে আপনার বড় জামাই তো ডাবের পানি ছাড়া মুখ ধুইব না তা আবার কোসি ডাব লাগবে কি এই বেকার বাচ্চা কোন জমিদারের ফোলা যে ডাবের পানি ছাড়া মুখ ধুইব না আব্বা শ্বশুর বাড়ি আছে ভ্যান চালাইয়া তার আবার ডাবের পানি ছাড়া মুখ ধুইব না বুবু তুই দুলা ভাইরে গিয়া ক এই পুকুরের পানি দিয়ে মুখ ধুইতে এই তুই চুপ থাক আমরা বড়রা কথা কইতেছি বড়দের কথার মধ্যে কথা কস কেন হ্যাঁ একটা থাপ্পড় দিব ধরে হ্যাঁ তুই চুপ কর তুই চুপ থাক হ্যাঁ উচিত কথা কইছি না অহন তো তোমার কাছে ভালোই লাগবে না দেখছেন আব্বা আহা কইলাম না তুই চুপ থাক শুনেন আব্বা আমার কিন্তু খুব টেনশন হইতেছে আপনি যেমন করেই হোক আপনার মেয়ের জামাইয়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন কচি ডাবের পানি নাহলে কিন্তু পুরা বাড়ি ঘর মাথায় তুলবে একদম সর্বনাশ হবে আব্বা ভালো লাগে না অশান্তি পাশের পারে আসছিলাম একটু শান্তি করার লাগে কি আর করা বললাকে তোর বিয়া দিয়া তো আমি হাঁটা বাসের সিপাই পড়ছি যাই দেখি ডাবের ব্যবস্থা করি নিমের দাঁতুন দাও সুন্দর করে দাঁতটা মাজতাম শ্বশুর বাড়ি যাইয়া দাঁতটা পোক্ত হইতো শক্তিশালী হইতো না দিছে একটা এই যে বেড়াস বেড়াস দেব কি কুমু এই শুনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অর্ডার করছো কচি ডাবের কথা কইছো মানুষের তো একটু সময় দেওয়া লাগে না আমি আবার অর্ডার করছি তোমার লেগে জানো কচি ডাবের পানি নিয়ে আসে আচ্ছা ঠিক আছে পেজ দাও জলদি পেজ দাও শোনো এই যে পেজ দিয়ে দাঁত মাজতে আমার দুই মিনিট লাগবো দুই মিনিটের মধ্যে ডাবের পানি না এলে কিন্তু খবর আছে ডাইরেক্ট একটা বাচ্চা কিন্তু এই যে বাপু এই নাও তোমার ডাব নাও ডাবদের পানি দিয়ে এখন তুমি হয় মুখ ধাও না গায়ে ঢালো যা খুশি করো না এই যে শ্বশুর আব্বা এটা কি ধরনের অযৌক্তিক কথা বলেন দাঁত দাও আমি গোসল করবো কেন লিগা ডাক্তার আমি দাঁত পাঁচাম কুলি করবো হয়েছে এখন কথা না পারে এই ডাব দিয়ে মুখ ধাও শোনো বাপু আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আরে ঘরে যেন আল্লাহ একটা মেয়ে দেয় আর সেই মেয়ের বদৌলতে তোমরা যেন এরকম একটা বেকা জামাই পাও তাইলে টের পাইবা কত ধানে কত সাল সময় একবার সেই খামো
শ্বশুরবাড়ি আইছি না, মনে হইতেছে পুলিশের রিমান্ড আইছি। এই তোমার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, শ্বশুরবাড়ি আইছো না, এটা কি নিজের বাড়ি পাইছো? দেখো সোমা, মাথা মাথা গরম করে দিও না। এখন রাত কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? এখন পর্যন্ত রাতের কোনো খাবার নাই। আমার মাথা গরম হলে কি হয় সেটা কিন্তু তুমি ভালো জানো। একদম কিন্তু আমি আউলা মলে ফেলাম। ও আল্লাহ গো, কথা বাত্রা একটু আসতে কো, তোমার তো দেখি হুশ কেন কিছু নাই। হ্যাঁ, শ্বশুর বাড়ি আসছো, খাওয়া দাওয়া নিয়ে যদি এখন চিল্লাপাল্লা করো, ঘরে তো আরেক বোনের জামাই আছে, সবাই মিলে তো ভাববো তুমি তোমার বাড়িতে কিছু খাও না, সারাক্ষণ উপোস থাকো। আচ্ছা সোমা, তুমি আমার সাথে এতদিন সংসার করতেছো, তুমি জানো না পেটের মধ্যে যদি আমার ক্ষুধা থাকে তাহলে মাথা মতো আমার অলে যায়, তাহলে আমার হিতাহিত জ্ঞান সব শেষ হয়ে থাকে, আমার কোনো হুশ থাকে না, আমি কিন্তু লঙ্কা কাণ্ড ঘটাই দিব। কিন্তু তোমার আব্বারে গিয়ে আম্মারে গিয়ে এই কথাটা বুঝাতে পারো না যে আমার ক্ষুধা লাগলে আমার মাথা ফাটানো হয়ে যায়? খাওয়া থাকলে তার পেট ঠিক থাকে না, এটা তো একদম জায়গায় বসে মিথ্যা কথাগুলো। তোমার তো মাথা পেট কোনোটাই কোনোদিন ঠিক থাকে না, বেকা মানুষ কোথাকা। যাই গিয়ে দেখতেছি। খাবার টাবার দিবেন না, খামো না। বাবারে একটু অপেক্ষা করো, তোমার ছোট ভাইরা আসুক, তারপরে একসাথে খাও। আম্মা এটা কি করলেন আপনি? ও কোন নবাবের পোলা জল লেগা এরকম খাবার টাবার বাইরে আমাকে ওয়েট করতে হইব? না বাবা, মানে হয়েছে কি সবাই একসঙ্গে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা না? এই যে সবার একসাথে খাওয়া তো। তোমার প্রতি আমার দরদ কম, এটা তুমি কেমনে বুঝলা? আপনি বুঝেন না আম্মা, আমার পাতে দিলেন ইয়াবরা ঘাড্ডি, আর গুলজারের পাতে দিলেন মাংসে ভর্তি সব মাংস। যদি মাংস কিন্তু তাহলে কে কথা বলতে পারতো আম্মা? আব্বা আপনি কোন? এ গুলজার, ছোট ছোটের মতো থাকবা, আবার যা ফালতু কথা বলবো না। আমার মাথা যদি গরম হয়ে যায় কেউ কিন্তু আমি মানবো না।